শীত চলে গেল, শীতের তো কিছু গুড় ঘরে রয়ে গেছে, তো সেই গুড় দিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তখন আমার পছন্দের পোয়া পিঠাটা বানিয়ে নিলাম। আর এই পিঠাটা আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময়ের অপেক্ষা করে খেতে হয় না, যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। আপু রাগের মাথায় ফুলগুলো সব কেটে ফেলে দিচ্ছে, আমার কিন্তু খারাপ লাগতেছে, তারপরও কিছুই করার নাই। যাই হোক, প্রথমেই আমরা এখানে পিঠাটা কিভাবে তৈরি করলাম, এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়েছি চালের গুঁড়া, আর 1.5 বাটি নিয়েছি ময়দা। ময়দা অথবা আটা, রেগুলার যেই রুটি খাই আমরা সেই আটাটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব জাল করে রাখা খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা আমি আগেই জাল করে একটু কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, সেজন্য এখানে অবশ্যই কুসুম গরম পানি দিয়েই কিন্তু গুলতে হবে। আর পিঠার স্বাদ যদি একটু বাড়াতে চান, সেক্ষেত্রে কুসুম গরম দুধ দিয়েও কিন্তু গুলিয়ে নিতে পারেন। এতে করে পিঠাটা খেতে বেশ মজার হবে। আর এখন আমি খুব ভালোভাবে গুড়ের সাথে চালের গুঁড়া আর ময়দা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কুসুম গরম দুধ। প্রথমেই যেহেতু আমরা এখানে গুড় ও কুসুম গরম দিয়েছি, এখন আমরা দুধটাকেও কুসুম গরম দিয়ে দিচ্ছি। এতে করে খুব শীঘ্রই আমাদের শুকনো চালের গুঁড়াটা ভিজে যাবে আর পিঠাটা ফুলতে সাহায্য করবে। এই পিঠাটা আমার এতটাই পছন্দের যে শীত অথবা গরম আমি কোনো কিছুই মানতে চাই না। আমার যখন ইচ্ছে করে তখন কিন্তু আমি বানিয়ে খেয়ে ফেলি। এই পিঠার উপরে আমার মনে হয় আরও 2 থেকে 3টা ভিডিও আছে, তো আমি যখন যেভাবে খেয়েছি তখনই আপনাদের সাথে শেয়ার করেছি। যখন গরমের দিন গুড় না পাই তখন কিন্তু আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেও আমি এটার উপরে একটা পিঠা তৈরি করেছিলাম। চাইলে আপনারা ক্যারামেল পোয়া পিঠাটাও দেখে আসতে পারেন। আমি মনে হয় প্রথম ক্যারামেল পোয়া পিঠা বানিয়ে খেয়েছি, আমার কাছে তো ভীষণ ভাল লাগছে। আর দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা চিনি দিয়ে পিঠা, গুড়ের না। দেখতে যতটা সুন্দর ছিল খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল। আমি এখানে সম্পূর্ণই ডিম ছাড়া পোয়া পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ডিম দিয়েও যদি আপনারা তৈরি করতে যান সেক্ষেত্রেও ভালোই হবে, তবে আমার মনে হয় অনেকেই আছে ডিম পছন্দ করে না, তারা চাইলেই ডিম ছাড়া এইভাবে বানিয়ে খেতে পারবে। আর এই রেসিপিটি একমাত্র তাদের জন্যেই, কারণ আমার বোন মাহি কিন্তু ডিম দিয়ে এই পিঠাটা খেতে পছন্দ করে না, তো তার জন্যই আমি ডিম ছাড়াই সব সময় তৈরি করে নিই। আসলে বুঝতেই তো পারেন আমার বোনটাকে ছাড়া তো আমি খাইতে পারবো না, সে খাইতে পছন্দ করে যেভাবে সেটাই চেষ্টা করি। আমি কতটা ধীরে ধীরে যে ব্যাটাটাকে গুলিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো অল্প একটু আমি খেয়ে দেখলাম যে না, মিষ্টিটা আর একটু দরকার, তাই এখানে খেজুরের গুড়টা আরও কিছুটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে, কোনো প্রকার দানা নেই, একদম দলা পাকিয়ে থাকে, এরকম কিছুই থাকা চাই না। এরকম থাকলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। আর পোয়া পিঠা সবচাইতে বড় যেটা, এভাবে মাখিয়ে নেওয়াটা, মাখিয়ে যত বেশি নেবেন ততই সুন্দর হবে পিঠাটা। এখানে চাইলে আপনারা নারিকেলও দিতে পারেন, তো বাসায় যেহেতু নারিকেল ছিল না তাই সেটার আশা বসে থেকে লাভ নাই, আমার যা ছিল তা দিয়েই তৈরি করে নিচ্ছি। কারণ নারিকেল ছাড়াও কিন্তু পোয়া পিঠাটা খাইতে ভালোই লাগে, আর নারিকেল দিলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি সব কয়টা পিঠা যেহেতু একই সাইজে বানিয়ে নিব, তাই এখানে আমি একটা গোল শেপের চামচ দিয়ে দিলাম। পিঠাটা দেওয়ার আগে চামচটা আমি কিছুক্ষণের মতো গরম তেলে চুবিয়ে রেখেছিলাম। দেন চামচটা যখন গরম হয়ে যায় তারপরে আমি একটু তেলের সাথে চামচটা উঠাই, এই যে ঠিক এভাবে। দেন এটার উপরে আমি ব্যাটারটা দিয়ে দেই, কারণ শুধু খালি চামচ উঠাতে গেলে আপনার পিঠা কিন্তু সুন্দর হবে না। তো আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে দেখবেন, আশা করি আপনারাও নিরাশ হবেন না। এই অবস্থাতে আবার দেখতেই পাচ্ছেন যে পিঠাটা আমি ঝাঁকুনি দেওয়ার পরও সে পিঠাটা বের হচ্ছে না, তো এখন আমি একটা খুন্তির সাহায্যে আস্তে করে এটাকে উঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পরে। দেন এখন যখন আমি এটাকে নামিয়ে ফেলবো দেখবেন ধীরে ধীরে সে ফুলে উঠতেছে।
জীবনে কখনই কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না, ধৈর্য ছাড়া যাবে না। কে কি বলল, কে কি না বলল, বা কে আপনাকে হতাশ করল, কোনো দিকেই কান দেওয়া যাবে না। নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সকল ক্ষেত্রে আমি মনে করি সফলতার প্রথম হচ্ছে ধৈর্য। ধৈর্যই হচ্ছে সবচাইতে বড় চাবিকাঠি। রান্নার ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ই হোক, ধৈর্য না ধরতে পারলে কিন্তু কোনো কিছুতেই সফলতা আসবে না। এর মাঝে অনেক বড় বড় দুর্ঘটনা হবে, অনেক কথা শুনতে হবে, অনেকেই পচাবে, অনেকে আবার ভালো উৎসাহ দিবে, সব মিলিয়েই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতেই হবে। যাই হোক, সামি হাসান আমাকে অনেক বেশি নিরাশ করেছে। আমার বাবাটা আমাকে সব সময় পচায়, কিন্তু সে মন থেকে পচায় না। আর আপু আমাকে সব সময় পাশে থেকে সব সময় আমাকে সাহস দিতে থাকে, তুমি এগিয়ে যাও, আমি তো আছি তোমার সাথে, পিঠা যেমনই হোক আমি খাবো। তো আসলে এভাবে করে মজা আর দুষ্টুমি আমাদের মধ্যে চলতেই থাকে। এরপরে যেটা করলাম, ঠিক একইভাবে আমি এই সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিলাম। আর আমরা অনেকেই হয়তো বা এটা ভাবি যে ডিম ছাড়া পোয়া পিঠা একদম চিন্তাই করা যায় না, ফুলবেই না, ফুলকো হবেই না। তো তাদের জন্যই এই রেসিপিটা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আমি যেভাবে ব্যাটারটা গুলিয়েছিলাম সেই সাথে এভাবে খুন্তির সাহায্যে একটু একটু তেল ছিটকে দিবেন, আর এভাবেই আপনারা ফুলকো ফুলকো পোয়া পিঠা খেতে পারবেন ডিম ছাড়াই। তো অনেকের এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যই আমি বারবার এই পিঠাগুলো শেয়ার করি। হয়ে গেল প্রতিটা পিঠাই আমাদের মাশাল্লাহ, কতটা ফুলকো হয়েছে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন। প্রথম দুইটা পিঠা শুধু একটু এলোমেলো হয়েছে, তো সেগুলো আর আপনাদের দেখাইতে পারিনি, কারণ আমার আম্মু খেয়ে ফেলছে, আর এই জন্য বলেই দিলাম। তাই নিরাশ হবেন না, এগিয়ে যাবেন, এভাবে ধৈর্য হারা হয়ে কাজকে ছেড়ে দিলে হবে না, তৈরি করেই ছাড়বেন, আর এভাবেই ফুলকো ফুলকো পিঠা খেয়ে নেবেন, বাড়ির সবাইকেও খাওয়াবেন। ইনশাআল্লাহ সবাই আপনার প্রশংসা করে একদম মুগ্ধ করে দিবে। এখন দেখাচ্ছি পিঠা খেয়ে দুবোন মিলে বারান্দাতে গাছের ফুল সব কেটে ফেলতেছে। আপু কেন কাটতেছে সেটা আপনাদেরকে বলি। রাতের বেলা হঠাৎ করে দেখি যে এগুলা থেকে পোকা বের হয়, তো এই পোকা যে কেন বের হয় আর এগুলাকে মাহি অনেক বেশি ভয় পায়। আমি যতটাই ভয় পাই তারপরও এতটা না, কিন্তু আপু বেশি ভয় পায়। আপু তো জানে যে আমার ফুলগুলো কেটে ফেলতে অনেক বেশি মায়া হচ্ছে, তো আপু আমাকে বোঝাচ্ছিল যে এই ফুলগুলো যেহেতু মরে গেছে, এগুলা কিন্তু শুকিয়ে গেছে, ভিতরে যেহেতু একটু একটু কাঁচা আছে, তাই এগুলা থেকে পোকা বের হচ্ছে। পোকাগুলো সত্যি অনেক বেশি ভয়ানকই, মানে কেমন করে যেন লাফিয়ে লাফিয়ে পড়ে। তো এই ভয়ে আপু এই ফুল গাছ থেকে কিন্তু মরা ফুলগুলো ফেলে দিচ্ছে, আর যেগুলো সামান্য পরিমাণে মরেছে আর কিছুটা এখনও আছে সেগুলোও কেটে ফেলতেছে। আসলে আমি তাকে বলেছি কেটে ফেলো আপু, কারণ ও অনেক বেশি ভয় পায়। চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেক শখ করে নিয়েছিলাম, তবে শীতের সিজনটা যেহেতু চলেই গেছে এখন হয়তো বা একটু উল্টাপাল্টা হবেই। এখন আবার ফুলগুলো ফেলতে আমার খুবই মায়া হচ্ছে, তাই ভাবলাম ছাদের টবে এই ফুলগুলাকে ফেলে রাখবো, তাতেও আমার একটু শান্তি মিলবে যে ফুলগুলা আমি পুরোপুরি ডাস্টবিনে কিছুতেই ফেলে দিলাম না, গাছের টবেই তাকে রেখে আসলাম। এত মায়া নিয়ে যে আমি কোথায় থাকি, এই মায়ার কারণেই অনেক কিছুই সমস্যা হয়ে যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এত মায়া যেন না থাকে, কারণ বেশি মায়া থাকা মানুষগুলাই অনেক বেশি কষ্ট পায়। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে এই ফুলগুলা নতুন করে ফুটেছে, মাশাল্লাহ খুবই সুন্দর। আর এইভাবে কিন্তু নার্সারি থেকেও আমাদেরকে বলেছিল যে যখন ফুলগুলো একটু মরে যাবে তখন এভাবে কেটে ফেলে দিবেন, এরপরে নতুন করে গাছের ডাল বের হবে, তারপরে ফুল। তো এই ফুলগুলো জানি না আর ফুটবে কি না, একটা অবশ্য নষ্ট হয়ে গেছে। আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দিয়েন, আর সেই সাথে আমাদেরকে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ত্রুটি মিলেই কিন্তু মানুষের জীবন। এই তো ফুলগুলো ফেলতে সত্যি অনেক বেশি মায়া হচ্ছে, কি করব জানি না। আর এখানে একটা মগ ভরে পানি রেখে দিই যাতে পাখিরা এসে খেতে পারে।
স্ট্রবেরি গাছে খুব সুন্দর স্ট্রবেরি হয়েছে, আর স্ট্রবেরিগুলা আজকে লাগিয়ে দিব ভাবছি। এই গাছগুলো এনে রেখেছি, কিন্তু কিছু স্ট্রবেরি কিন্তু মরে গেছে, মানে ছোট ছোট হয়ে শুকিয়ে গেল, তো খুব খারাপ লাগতেছে, হয়তো বা এটা রিজিকে নাই। ইয়েলো কালারের ফুল গাছটাও কিন্তু এখনও ফুল ফুটে, মাশাল্লাহ। আমার মনে হচ্ছে শীতের সিজনের গাছগুলো কিনলে অনেক বেশি লস হয়ে যায়, এগুলো না কিনে আমি ভিন্ন একটা গোলাপের কালার নিয়ে আসতে পারতাম। তো আপুর এই নিয়ে মনটা খারাপ যে শীতের সিজনের গাছগুলো এনেও কিন্তু বেশি দিন রাখা যায় না। এই ফুলটা আমার অনেক বেশি পছন্দের, ভাবলাম আজকে আমি গাছগুলো লাগিয়ে ফেলবো। তো বেশি কিছু না, শুধু স্ট্রবেরি গাছটা লাগিয়ে দিব। এখানে কিছু আগাছার ঘাস জন্মিয়েছে, তো এই ঘাসগুলো ফেলতো আমার খুব মায়া হচ্ছে। ওই যে বললাম মায়া এত খারাপ জিনিস, সব কিছুতেই মায়া, কিন্তু এটা ঠিক না। তো তারপরেও কেন যেন ফেলতে পারতেছি না, তাই ভাবলাম ওকে ছোট্ট একটা টবে রেখে দিব। এই মায়া করে করে আমার অনেক টব আছে পরিষ্কার করা হয় না। এখানে দুইটা খেজুর গাছ হয়েছে, তো এই টব থেকেই আমি খেজুর গাছগুলা ছোট আরেকটা টবে নিয়ে নিয়েছি, আর এখানে স্ট্রবেরি গাছটা লাগিয়ে দিয়েছি। এখানে ফুল ভিডিওটা শেয়ার করতে পারি নাই, সেটা আবার শেয়ার করেছিলাম ফেসবুক পেজে। যারা আমার ফেসবুক পেজে এখনও জয়েন্ট হন নাই, তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।